আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি আমাদের হোম পেজ ডিজাইনের থার্ড পার্ট দেখব। সো আগের ভিডিওতে আমরা হেডার পার্ট, মেইনলি হেডার, ন্যাভবার, হিরো সেকশন পুরোটা ডিজাইন করছিলাম। সো আমরা আজকে ফার্স্ট অফ অল প্রথমত আমরা ক্যাটাগরি ডিজাইন করব, দেন তারপরে আর অন্যান্য সেকশনগুলো আছে ওগুলো ডিজাইন করার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ইউজারের ভিতরে যাই, দেন ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরি ডট জেএসএক্স। ওকে, ক্যাটাগরি ডট জেএসএক্স এর ভিতরে যখন ফার্স্ট অফ অল আমরা ডিভের জায়গায় একটা সেকশন নিয়ে নিব। ওকে, এবং সেকশনের আমার ক্লাস নেম, ওকে ক্লাস নেম হবে হলো আমার ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি আমার একটা ক্লাস নেম, দেন ডট ক্যাটাগরি কন্টেইনার। ওকে, দেন ক্যাটাগরি কন্টেইনার, দেন আমার আসবে হলো ক্যাটাগরি ইনফো। ওকে, ডট ক্যাটাগরি কন্টেইনার ইনফো। ওকে, ক্যাটাগরি কন্টেইনার, ওকে ড্যাশ ইনফো। ওকে, ক্যাটাগরি কন্টেইনার ইনফো, ক্যাটাগরি কন্টেইনার ইনফোর ভিতরে আমাদের কি কি থাকবে? একটা এইচ ট্যাগ থাকবে এবং আরেকটা হলো আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে। ওকে, এইচ ট্যাগের ভিতরে থাকবে হলো আমার হেডিংস। সো ডট ক্যাটাগরি ইনফো, জি ওকে, ক্যাটাগরি ইনফো হেডিংস। ওকে, এবং এটা অবশ্যই আমার এইচ ওয়ান হবে। ওকে, অ্যান্ড এইচ ওয়ান এর ভিতরে ব্রাউজ ক্যাটাগরি। ওকে, দেন আমার আর একটা আসবে হলো পি ট্যাগ, এবং পি ডট কি নাম দিব, ডিসক্রিপশন হবে। ওকে, সো ক্যাটাগরি ইনফো ডিসক্রিপশন, ক্যাটাগরি ইনফো ডিসক্রিপশন। ওকে, ক্যাটাগরি ইনফো ডিসক্রিপশন, এটা হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর, এটাও হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর। ওকে, সো আই থিঙ্ক আমাদের ক্যাটাগরি কন্টেইনার, ক্যাটাগরি ইনফো হেডার এটা কমপ্লিট। দেন আমরা যেতে পারি কার্ড প্রপার এর ভিতরে। ওকে, সো কার্ড প্রপার, সো ডট ক্যাটাগরি কন্টেইনার, ক্যাটাগরি কন্টেইনার কার্ড, কার্ড ড্রপার। ওকে, ক্যাটাগরি কন্টেইনার, কার্ড ড্রপার, এবং কার্ড ড্রপার এর ভিতরে আমার কি কি থাকবে? ওকে, এর ভিতরে আমাকে একটা আইটেম গেট ফাইল করে নেই, ক্যাটাগরি আইটেম ডট জেএসএক্স। আমার ক্যাটাগরির আইটেম গুলো থাকবে সিই। ওকে, এবং আমি এখান থেকে ক্যাটাগরি আইটেম, সরি ক্যাটাগরি আইটেম, ওকে ক্যাটাগরি আইটেম আমি এখানে লাইক তিনটা দিলাম। ওকে, সো তিনটা দিলে বাকিগুলো তিনটা হয়ে গেল। ওকে, সেন আমার ক্যাটাগরি আইটেমও ডিজাইন করতে হবে। ওকে, সো ক্যাটাগরি আইটেম আমার কি কি থাকবে? ফার্স্ট অফ অল ক্যাটাগরি আইটেমে আমার প্রথমটা আসবে হলো ক্লাস নেম ইকুয়াল টু, এখান থেকে আগে দেখে আসি, ক্যাটাগরি আইটেম ড্রপার, এবং ওর ভিতরে যে ক্যাটাগরি আইটেম ড্রপার কার্ড। ওকে,
ওকে দেন কার্ডের পরে এখানে ফার্স্ট অফ অল আমার আসবে হলো একটা ইমেজ ওকে ইমেজটা আমি ইম্পোর্ট করে নেই ইম্পোর্ট ক্যাট আইকন ফ্রম /:/:/ এসেট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ডিফল্ট ডট পিএনজি ক্যাট আইকন ক্যাটাগরি আইকন ওকে সো ফার্স্ট অফ অল এবং এটা উইথ এবং হাইট দিয়ে দেই আমার উইথ হবে লাইক 100 পিক্সেল সরি উইথ উইথ 100 পিক্সেল এবং হাইটও আমার সরি 100 পিক্সেল ওকে একটা থাকবে পিকচার দেন আমার একটা থাকবে লিঙ্ক ওকে সো লিঙ্ক ওকে লিঙ্কের ভিতরে টু হ্যাশ দিয়ে রাখলাম আমি এবং এখান থেকে আমাকে অবশ্যই লিঙ্ক অ্যাড করে দিতে হবে ইম্পোর্ট লিঙ্ক ফ্রম রিয়্যাক্ট রাউটার ডম ওকে সো লিঙ্ক অ্যাড হইলো লিঙ্কের পরে আমার একটা পি ট্যাগ থাকবে এবং পি ট্যাগের ভিতরে আমি কি করব পি ট্যাগের ভিতরে আমি কাউন্ট করব আমার কতগুলা জব আছে ওকে সো আমার জব আছে লাইক 12টা এবং আমার এখানে এখানে কাউন্ট হবে আমার ক্যাটাগরির নেম সো লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওকে ইঞ্জিনিয়ার সেক্টর ওকে ইঞ্জিনিয়ার সেক্টর ওকে এটা আমার এই সন ট্যাগের ভিতরে নেই সো আই থিঙ্ক দ্যাটস এনাফ ওকে আমরা যদি এখন যে একবার ই করি ওকে আমাদের এটা চলে আসছে সো আমরা এখন ডিজাইন পার্টে চলে যাই আমাদের ডিজাইনের জন্য ক্যাটাগরি ডিজাইন ওকে সো ক্যাটাগরি ডিজাইন আমরা করব কোথা থেকে মেইনলি আমাদের যেই এটা আছে ওই ফাইল থেকে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যাই স্টাইল স্টাইলের ভিতরে পেজ নো পেজ না এলে আমরা কম্পোনেন্টসের ভিতরে যাব কম্পোনেন্টস হলো আমাদের একটা কম্পোনেন্টস কি এটা ক্যাটাগরি ক্যাটাগরি ডট এস সি এস এস এবং এটা আন্ডার স্কোর ওকে অ্যাট দ্য রেট অফ ইম্পোর্ট দেন এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম ওকে এটা যদি ক্রিয়েট করি তাহলে এটা ক্যাটাগরি হয়ে যায় ওকে সো ফার্স্ট অফ অল আমরা কি করব এখানে আমাদের ক্যাটাগরি ডিজাইন করতে হবে ওকে সো ডট ডট ক্যাটাগরি ওকে সরি ডট ক্যাটাগরি এই ক্যাটাগরির ভিতরে ব্যাকগ্রাউন্ড ওকে ব্যাকগ্রাউন্ড হবে হলো আমার হ্যাশ এফ নাইন এফ সি এফ এফ ওকে সো আই থিঙ্ক এটা আছে আমাদের অ্যাবস্ট্রাক্টের ভেরিয়েবলসে নাই ওকে সার্চ দিয়ে দেখি ওকে নাই সো আমরা একটা কালার অ্যাড করে নিই এখান থেকে কালারটা হবে হলো ওকে ডলার কালার এটা কি কালার হবে
ওকে আমরা লাইট এর ভিতরে এই কালারটা দিয়ে দিই ওকে সো ডলার কালার লাইট সো আমরা এখানে ডলার কালার লাইট ইউজ করতে পারি ওকে দেন আমরা কন্টেইনার ইউজ করব ওকে সো কন্টেইনারের জন্য আমাদের কন্টেইনার ওকে ডট কন্টেইনার হবে ওকে সো আমরা এম্পারসেন্ট ইউজ করব এবং ওকে ড্যাশ কন্টেইনার ড্যাশ ড্যাশ কন্টেইনার ওকে আমরা এখানে ড্যাশ ড্যাশ নো প্রবলেম একটা ড্যাশ ইউজ করি আমরা ড্যাশ কন্টেইনার ওকে ড্যাশ কন্টেইনারের ভিতরে আমরা কি করতে পারি আমরা কি কন্টেইনারের কোনো মেথড বানাইছিলাম আই থিংক না ওকে কন্টেইনারের কোনো মেথড যেহেতু বানাই নাই সো আমরা একটা কন্টেইনারের মেথড আগে বানিয়ে নিই ওকে সো লাস্ট ভিডিওতে আমরা হেডার নিয়ে কাজ করছিলাম সো হেডারে আসি হেডারে এখানে তো কন্টেইনার থাকার কথা আমাদের আই থিংক অ্যাট দ্য রেট ইনক্লুড কন্টেইনার আমরা তো বানিয়ে নিয়েছি অলরেডি সো সেটা কই মিগজিন এই তো ইয়াস আছে ওকে অ্যাট দ্য রেট অফ কন্টেইনার আমরা অ্যাট দ্য রেট অফ ইনক্লুড কন্টেইনার ইউজ করব ওকে কন্টেইনারের ভিতরে দেন কন্টেইনারের ভিতরে আমরা দেন ক্যাটাগরি দেন কন্টেইনার দেন ড্যাশ ইনফো ওকে ড্যাশ ইনফোতে গেলাম আমরা এবং ড্যাশ ইনফো ওকে সো এখানে দিব মার্জিন টপ সিক্স আর ইএম ওকে দেন টেক্সট লাইন সেন্টার লাইন হাইট টু টেক্সট লাইন সেন্টার লাইন হাইট টু ওকে দেন এটা এইচ ওয়ান এর ভিতরে যে এইচ ওয়ান আছে এইচ ওয়ানের ফন্ট সাইজ হবে থার্টি পিক্সেল ওকে ওকে এইচ ওয়ানের ফন্ট সাইজ হলো থার্টি পিক্সেল সো আমরা একবার যে দেখি আমাদের কি অবস্থা ওকে সো আমাদের এটা ঠিকভাবেই চলে আসছে টেক্সট লাইন সেন্টার সো আমাদের এইটা দেখুন এখান থেকে লেফট এবং রাইট সাইড থেকে আমাদের প্যাডিং চলে আসছে সো আমরা এখন এটা কন্টেইনারটাকে আমাদের অবশ্যই ফ্লেক্স ইউজ করতে হবে ওকে সো অ্যাট দ্য রেট অফ এখানে কি ইউজ করছি আমরা হেডিং ওকে যেহেতু আন্ডার স্কোর হেডিং আমরা এই সন না দিয়ে এটা আমরা এটা ইউজ করতে পারি আন্ডার স্কোর হেডিং ওকে ইয়েস সো এবং সো আমরা এখন কার ড্রপারে যাই কন্টেইনার সো ইনফো শেষ আমরা কন্টেইনারে যাব এবং রেট কার ড্রপার ওকে কার ড্রপারে সর্বপ্রথম মার্জিন টপ থ্রি আর ইএম ওকে মার্জিন টপ থ্রি আর ইএম দেন আমরা ইউজ করব হলো এই জায়গায় ফ্লেক্স বক্স ইউজ না করে আমরা গ্রিড ইউজ করতে পারি ওকে সো ডিসপ্লে আমি এর আগে যেহেতু ফ্লেক্স বক্স ইউজ করছি সো আপনাদের গ্রিডও দেখিয়ে দিচ্ছি ডিসপ্লে গ্রিড দেন গ্রিড টেমপ্লেট কলাম রিপিট রিপিট হবে বলে ফোর কমা ওয়ান এফ আর ওকে ওকে দেন গ্রিড কলাম গ্যাপ ওকে গ্রিড কলাম গ্যাপ আমার কত দিব টু আর এম দিতে পারি গ্রিড কলাম গ্যাপ টু আর ই এম দেন
git probe gap git probe gap কত দিতে পারি don't worry ওকে সো আমাদের আশা করি গিট হয়ে যাওয়ার কথা yes হয়ে গেছে সো আমাদের এখান থেকে জাস্ট যেহেতু একটাই আমরা চারটা করে ডিপ দিছি সো এখানে আরেকটা ডিপ দিলাম ওকে তাহলে পারফেক্ট হয়ে যাবে yes সো আমাদের এখান থেকে পারফেক্ট ভাবে চারটা ডিপ ক্রিয়েট হয়ে গেছে ওকে সো আমাদের এখন ইনস্টল করতে হবে হোভার ইফেক্ট এগুলো ইনস্টল করতে হবে সো এরপরে আমাদের কি আছে কন্টেইনারের পরে হলো আমাদের আছে আইটেম ওকে So card dropper, then underscore card. Okay, so ampersand underscore card. Card mainly amra first of all use korbo holo transition. Transition property all 0.3 second linear. Okay, then border hobe one pixel okay, solid 1 pixel solid hash f1 okay so amra ekhan theke as a variable er ekhan theke amra arakta e define korte pari dollar border okay dollar border ebong border eta ki define korbo border border color card okay border card e dite pari hash f1 ওকে সো জাস্ট এখান থেকে আমি এটা কপি করে নিয়ে গেলেই হবে সো এখান থেকে আমি এটা নিলাম এবং এটা নিলাম ওকে সো f1 যেহেতু নাই সো এটাই দিতে পারি 1 পিক্সেল সলিড অর্ডার এবং আমরা এটা জাস্ট এখান থেকে কপি করতে পারি এবং ক্যাটাগরির এখানে এসে এটা পেস্ট করে দিতে পারি ওকে সো বর্ডার হয়ে গেল দেন বর্ডারের পরে আমরা দিব হলো আমাদের মার্জিন টপ মাইনাস 1 পিক্সেল সামথিং ইজ ইয়েস আমাদের বর্ডার চলে আসছে সো আমরা এটা স্যার আর কি ইউজ করতে পারি ওকে দেন ব্যাকগ্রাউন্ড ডলার ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড ডলার FFF হোয়াইট এইটা ওকে ব্যাকগ্রাউন্ড এত দেন প্যাডিং দিলাম 20 পিক্সেল দেন টেক্সট অ্যালাইন সেন্টার দেন ওয়ারফ্লো হিডেন then okay display block then margin right minus 1 pixel okay then position relative ebong amader box shadow okay সো বক্স শ্যাডো ইউজ করব বক্স শ্যাডো ইউজ করার জন্য আমি আলাদা একটা এখানে ফাইল ক্রিয়েট করে নেই আন্ডারস্কোর শ্যাডো ডট scss ওকে এবং এটা অবশ্যই আমাকে এখানে অ্যাড করে দিতে হবে ভেরিয়েবলস ইম্পোর্ট ভেরিয়েবলটা আমাকে সবার উপরে অ্যাড করতে হবে ওকে নিচিম মিক্সিন ফাংশনস দেন প্লেস হোল্ডার দেন আমি এখানে অ্যাড করতে পারি
আমার শ্যাডো শ্যাডো ওকে ওকে আমার শ্যাডো হয়ে গিয়েছে সো আমি শ্যাডোতে এখানে এসে ডলার বক্স বক্স শ্যাডো কার্ড বক্স শ্যাডো কার্ড ওকে বক্স শ্যাডো কার্ড তো বক্স শ্যাডো কার্ডে শুধু আমি এখান থেকে পেস্ট করতেছি আমার এটা করা আছে সো আমরা এটা নিলাম বক্স শ্যাডো কার্ড সো আমরা শুধু ওখান থেকে বক্স শ্যাডোটাতে এটা অ্যাড করে দিব ওকে সো ডলার বক্স শ্যাডো কার্ড সো আমরা যদি এখন আমাদের এখানে যাই এবং রিফ্রেশ দেই ওকে সো আমাদের সব কিছু চলে আসছে এখান থেকে এবং অবশ্যই আমাদের কার্ডগুলোতে কার্সার পয়েন্টার দিতে হবে ফিওর কার্সার পয়েন্টার ওকে সো কার্সার পয়েন্টার দিলাম এবং রিফ্রেশ দিলাম এবং আমাদের এখান দিয়ে সবগুলোতে কার্সার পয়েন্টার দেখাচ্ছে সো দ্যাটস ওকে ওকে দেন আমাদের এখানে আর একটা প্রবলেম আছে হেডিং এর হেডিং কালার আমরা কালার এখান থেকে ইউজ করব কালার ইউজ করব হলো অবশ্যই কালার সেকেন্ডারি ওকে সো কালার সেকেন্ডারি ইউজ করলাম ওকে সো এখনো হচ্ছে না কেন না হওয়ার কারণ কি আমরা আগে একবার দেখে আসি ইঞ্জিনিয়ারিং সেক্টর ব্রাউজ ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টর ওকে লিংক অর অ্যাঙ্কার ট্যাগ লিঙ্ক অথবা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমার এটা ওকে সরি বুঝতে পেরেছি সো হেডিংস দেন ক্যাটাগরি ক্যাটাগরি হেডিং কার্ড ওকে কার্ডের ভিতরে অ্যাঙ্কার ট্যাগ ওকে বুঝতে পেরেছি নো প্রবলেম সো তাহলে আমার এটা প্রয়োজন নাই প্রপার কার্ড ওকে কার্ডের ভিতরে এখন আমরা অন্যান্য আমাদের টপিকস নিয়ে কাজ করবো ওকে সো তারপরে ইমেজ নিয়ে আসি কার্ডের ভিতরে আমাদের ইমেজ ইমেজের ফন্ট সাইজ হবে ইমেজের ফন্ট সাইজ হবে 1.6 আর ইএম ওকে 1.6 আর ইএম এবং আমাদের কালার হবে কালার হবে ডলার কালার হোয়াইট ওকে দেন আমাদের আর একটা আছে হলো এইচ ওয়ান কমা পি ওকে এইচ ওয়ান এবং পি হবে হলো মার্জিন টপ 0.6 আর ইএম এবং আর একটা হলো কালার কালার হবে হলো আমাদের জন্য ডার্ক ওকে সো আমরা ডার্ক অ্যাড করছি ওকে সো ডার্ক যেহেতু অ্যাড করি নাই সো ডলার কালার ডার্ক ইকুয়াল টু ওকে যে কোনো একটা অ্যাড করলাম সরি ওকে ডিআরকে ডার্ক এখান থেকে আমরা ডার্ক নিচ্ছি নো প্রবলেম হালকা ডার্ক ওকে কালার ডার্ক এখানে আসি কালার ডলার কালার ডার্ক ওকে এইচ ওয়ান এবং পি এইচ ওয়ান এবং পি নিলাম দেন আমাদের কার্ড হোভার ইফেক্ট একটা বাকি আছে আমাদের ওকে সো আমরা যদি এখানে এসে দিয়ে দেখি শুধু আন্ডারস্কোর কার্ড ওকে সো এম্পারসেন্ট কুলন হোভার ওকে অ্যান্ড হোভার ইফেক্ট কার্ড হোভার ইফেক্ট ওকে হোভার ইফেক্টে আমাদের বক্স শ্যাডো হবে বক্স শ্যাডো ওকে বক্স শ্যাডো আমরা এখান থেকে আলাদা একটা বক্স শ্যাডো নিব এই বক্স শ্যাডো নেওয়ার জন্য হোবার ওকে ডলার বক্স শ্যাডো কার্ড বক্স শ্যাডো কার্ড হোবার ওকে বক্স শ্যাডো কার্ড হোবারের ক্ষেত্রে কি করব কনফিগ জেল সলিড ওয়ান ওকে সরি বক্স শ্যাডো তো ওয়ান পিক্সেল দেন
8 pixel, then 20 pixel. Okay, then UI gray. Okay, so I think it's enough. Let's do copy query. এবং এখানে এসে যদি paste করি, I think তাহলে problem solved. Refresh. Yes. Okay, so everything is all right. So I think আমরা এই color এখানে কি variable use করতে পারি, secondary use করতে পারি. এটা it will be better, I think. Color secondary. Okay. Image এবং card heading and size. ওকে সো আমরা এখন একবার রিফ্রেশ দিয়ে দেখি দেখি কি অবস্থা ইয়েস সো আমাদের ব্রাউজ ক্যাটাগরি এটা ঠিক হয়ে গেছে আমাদের ক্যাটাগরি সেকশন কমপ্লিট দেন আমাদের হোবার ইফেক্ট সব কিছু পারফেক্ট ভাবে কাজ করতেছে সো এরপরে আমরা কি করব এরপরে আমাদের ফিচার জব সেকশন আছে ওকে ফিচার জব সেকশন নিয়ে কাজ করব ওকে সো এই ভিডিও পর্যন্তই বড় করতে যাচ্ছি না ইনশাআল্লাহ একটা ছোট ভিডিও আসবে ওই ভিডিওতে আমরা ফিচার জব সেকশন এবং জব এই দুইটা নিয়ে ডিজাইন করব সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম